ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। যারা অতিশয় দুর্বৃত্ত তাদের মৃত্যু হলে তারা ভূত বা দানব হয় এবং চন্দ্রলোক ও পৃথিবীর মাঝামাঝি কোনো স্থানে বাস করে। তাদের মধ্যে কেউ কেউ মানুষদের উপর নানা রকম অত্যাচার করে, কেউ কেউ আবার মানুষদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে। তারা কিছুকাল ওখানে থেকে পুনরায় পৃথিবীতে এসে পশু জন্ম গ্রহণ করে, কিছুদিন পশুদেহে বাস করে তারা আবার মানুষ হয়। অর্থাৎ আমরা দেখলাম, যারা মুক্তির কাছাকাছি পৌঁছেছে, যাদের ভেতরে খুব সামান্য অপবিত্রতা অবশিষ্ট আছে, তারাই সূর্যকিরণ ধরে ব্রহ্মলোকে গমন করেন। যারা মাঝারি রকমের, যারা স্বর্গে যাবার কামনা রেখে কিছু সৎকাজ করে, চন্দ্রলোকে গিয়ে তারা সেই স্থানে স্বর্গে বাস করে, সেখানেই তাদের দেবদেহ প্রাপ্ত হয়। কিন্তু তাদের মুক্তি লাভ করবার জন্য আবার মানুষের দেহ ধারণ করতে হয়। আবার যারা অত্যন্ত অসৎ, তারা ভূত দানব প্রভৃতি রূপে পরিণত হয়, তারপর তারা পশু হয়। পরে মুক্তি লাভের জন্য তাদেরকে আবার মানুষ রূপে জন্মগ্রহণ করতে হয়। এই পৃথিবী হল কর্মভূমি, ভালো হোক অথবা মন্দ সব কর্মই এখানে করতে হয়। স্বর্গকামে সৎকার্য করলে মানুষ স্বর্গে গিয়ে দেবতা হয়। এই অবস্থায় তিনি আর কোনো নতুন কাজ করেন না, শুধুমাত্র পৃথিবীতে করা তার কৃতকর্মের ফল ভোগ করেন। আর এই সৎকর্মের ফল লাভ যখনই শেষ হয়ে যায়, অমনি তিনি জীবনে যে সকল অসৎকর্ম করেছিলেন তার সমবেত ফল তাকে আবার এই পৃথিবীতে টেনে আনে। ঠিক একই রকমভাবে যারা ভূত প্রেত হয়, তারা সেই অবস্থায় কোনো নতুন কাজ না করে কেবল অতীত কর্মের ফল ভোগ করে, তারপর পশু জন্ম গ্রহণ করে সেখানেও কোনো কাজ করে না, তারপর তারা আবার মানুষ হয়। যারা অত্যন্ত ধার্মিক, তাদের মৃত্যু হলে তারা সূর্য রশ্মির অনুসরণ করে, তারপর সেখান থেকে চন্দ্রলোক এবং তারপর সূর্য রশ্মি অনুসরণ করে তারা সূর্যলোকে উপনীত হন, তারপর সেখান থেকে চন্দ্রলোক এবং তারপর বিদ্যুৎ লোকে উপস্থিত হন। এইখানে তারা সর্বজ্ঞতা এবং সর্বশক্তিমত্তা লাভ করে। তাদের শক্তি ও জ্ঞান প্রায় ঈশ্বরের মতো হয়। স্বর্গসুখ উপভোগ করার পর পুনরায় তাদের মর্ত্যলোকে জন্ম হয়। তারা বায়ুলোক মেঘলোক প্রভৃতি লোকের মধ্যে দিয়ে এসে অবশেষে বৃষ্টি ধারার সঙ্গে পৃথিবীতে এসে পড়ে। বৃষ্টির সঙ্গে পড়ে তারা কোনো শস্যকে আশ্রয় করে থাকে, তারপর সেই শস্য কোনো ব্যক্তি ভোজন করলে তার ঔরসে সেই জীবাত্মা পুনরায় দেহরূপ পায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶